এখন আমি বাতজ্বর নিয়ে অল্প কিছু কথা বলবো। বাতজ্বর এটা হচ্ছে এমন এক ধরনের জ্বর যেটা আমাদের জয়েন্ট বেল থেকে শুরু হয়, জ্বর এবং জয়েন্টে পেইন হয়, কিন্তু আলটিমেটলি হার্টে এফেক্ট করে। তো অনেক রোগী থাকে, এটা ইউজুয়ালি বাচ্চাদের হয়, 5 থেকে 15 বছর মাঝে বেশি হয়। তো প্রথমে গলা ব্যথা কিংবা শরীর স্কিন ইনফেকশন হয়, তারপর যদি কোনো রোগীর জয়েন্ট জয়েন্টে পেইন হয় এবং সেটা একটা জয়েন্ট থেকে আরেকটা জয়েন্টে দিয়ে চলে যায়, সাথে জ্বর থাকে, জয়েন্টগুলো যদি ফুলে যায়, তাহলে আমরা মনে করতে পারি রোগীর বাতজ্বর হওয়ার সম্ভাবনা আছে। যদি ইয়ং কোনো মানুষের ছেলে মেয়ে যে কারো বাচ্চা মানুষের 5 থেকে 15 বছরে যদি জ্বরের সাথে জয়েন্ট পেইন হয়, তাহলে অবশ্যই আমাদের একটা বাতজ্বরজনিত সমস্যা একটু চিন্তা করতে হবে এবং হৃদরোগ ডক্টরের পরামর্শ অবশ্যই নিতে হবে।